হাজারো বেতাবে দোনার পড়ে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন পছাড়ের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট কাফিরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার আপনার নবীর জন্য সাহাবীরা কেমন পাগল ছিল, আমার রাসূল যেখানে নাই আমি হানজালা দেখা সেখানে আমি থাকতে পারব না। হানজালা বাড়িতে আসলেন, স্ত্রীকে ডেকে বলেন, ওগো আমার স্ত্রী তাড়াতাড়ি দাও, আমাকে তুমি তাড়াতাড়ি তরবারিটা হাতে দাও। হানজালা হাতে তরবারি নিয়ে না পাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়। যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল, আল্লাহর রাসূল যুদ্ধ শেষে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আমার সাহাবীদের লাশ তোমরা একত্রিত করো, তাদেরকে বিনে গোসলে দাফন করা হবে। কেন তাদেরকে বিনে গোসলে দাফন করা হয়? হাসরের ময়দানে সাহাবীদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, তোমার দেহের মধ্যে কেন কাঁঠা, রক্তের দাগ কেন? তখন বলবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হয়েছিলাম, কাফেররা আমাদের কি মারছে গো মালিক। ওই দিন আল্লাহ পাক ওই শহীদদের কি বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবে। হানজালা সহ সমস্ত শহীদ সাহাবীদের যখন লাশ একত্রিত করছেন, হঠাৎ করে কে জানি একটা মহিলা আওলা কে সে পাগল বেশি আল্লাহর রাসূলকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী আপনি একটু অপেক্ষা করুন, এখানে আমার স্বামী কলিজার টুকরা হানজালার লাশ আছে গো, আমার স্বামী হানজালাকে গোসল না করাইয়া দাফন করবেন না। সুবহানাল্লাহ, হঠাৎ করে আল্লাহর রাসূলকে ঘোষণা যখন দিয়া দিলেন, নবীজি তখন ডেকে বলে, কে আমার সাহাবি হানজালা কি যুদ্ধের ময়দানে আসছে নাকি? বলতেছি, ওগো আল্লাহর রাসূল আপনার সাহাবি যুদ্ধের ময়দানে আসছে, ফরজ গোসল করার জন্য গিয়েছিল। নবী গো কে জানি ঘোষণা দিয়েছেন, পুতিলা মুহাম্মদ আপনি নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল যখন এই কথা শুনছেন এমনি বলতেছেন, ওগো নবী আপনার সাহাবি যখন শুনতে পারছেন কুতেলা মুহাম্মদ ফরজ গোসল থেকে উঠিয়া তরবারে হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছেন, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার আপনার নবী ডেকে বলেন, সাহাবিরা রে কোথায় দেখো না আমার হানজালার লাশ, তোমরা তাড়াতাড়ি বাহির করো আমার হানজালার লাশ, তোমরা তাড়াতাড়ি বাহির করো, দেরি করো না, কুস্তিছেন কেউ পায় না। আল্লাহর রাসূল সহ সাহাবী কেরাম যখন লাশ খুঁজতেছেন, হঠাৎ করে জিব্রাইল আইসা কয়, নবী গো আপনি কোথায় জমিনে তালাশ করেন, উপরের দিকে তাকান। আল্লাহর রাসূল তাকায় দেখেন ফেরেশতারা হামজালার লাশ নিয়া জমিনের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ, নবী আমার দেখে মনে,
আমার হামজালার গোসলের প্রয়োজন নাই। জিব্রাইল বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার হামজালার গোসল আল্লাহ পাক জান্নাতি পানি দ্বারা করায়া ফেলেছে। তো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য যারা আল্লাহর রাসূলের জন্য শহীদ হয়ে যায়, তারা জান্নাতি পানি দ্বারা গোসল পায়। সুবহানাল্লাহ ও বিহামদিহি। নবীর প্রেমে কতটুকু পাগল, বেলাল সব সময় ঘোষণা দেয় হাইয়া আলা সলা, এমনকি নামাজের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকে গো। আজকে হযরত বেলাল ডাকতেছেন হাইয়া আলাল জিহাদ, কে আসো গো যুদ্ধের ময়দানে যাইবা, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আল্লাহর রাসূলের এই ঘোষণা দেওয়ার পরে হযরত বেলাল ডেকে বলতেছেন, রাসূল যুদ্ধের ময়দানে যাবে, তোমরা কে কি দিয়ে সহযোগিতা করবা, কেউ সন্তান দিয়ে করতে পারবা, যে যা পারো তোমরা দিতে পারবা। এক মহিলা মাত্র ছয় বছরের বাচ্চা একটা ঘরের মধ্যে, আর কোনো পুরুষ মানুষ গণে নাই। সেই মহিলার স্বামী যুদ্ধের ময়দানে যায়া শহীদ হয়ে গিয়েছিল। মহিলা গুনগুন কণ্ঠ দিয়া কাঁদে, সন্তানের ঘুম ভেঙে গেল। সন্তান ডেকে বলেন, ও মা তুমি কেন গো মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দ গো মা? এমনি আল্লাহর রাসূলের কি মহব্বত সেই মহিলার ভিতরে চিন্তা করেন। সেই মহিলা ডেকে বলেন, এরে বাবা, আমার স্বামী তোমার বাবা যুদ্ধের ময়দানে যায়া শহীদ হয়ে গেছে। আমার মনটা চায় কঠিন মুসিবতের ময়দানে আমি শহীদের মা অথবা গাজীর মা হয়ে আমি দাঁড়াইতাম। গাজীর মা ওই তো শহীদের মা হইয়া দাঁড়ানোর জন্য এই কথা, এই ঘোষণা যখন দিয়ে দিলেন, এই মহিলা ডেক দিয়ে বলতেছে, আমি শহীদের মা হইয়া হাসুরের ময়দানে আমি দাঁড়াইতে চাই। ছয় বছরের বাচ্চারা ডেকে বলেন, মা গো দেরি করো না, আমাকে এক্ষুনি রাসুবহানাল্লাহ। এক মুহূর্তে সেই বাচ্চাকে এমনকি মহিলাকে খাতার থেকে বাহির করে দিলেন, চলে যাইতেছেন সন্তানটা। তিনি ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে কেন নেওয়া হবে না? আমি দেখিছি আমার মা যখন পাক করে ছোট লাগতে গুনো আগে দিয়ে গুনবী, তখন আগুন ধরার পরে আমার মা আমি দেখেছি বড় কেমন পাগল আর মহাব্বত রাসূলের সেই ছোট বাচ্চার ভিতরে ছিল। সুবহানাল্লাহ ও বিহামদিহি। এজন্য এই রেজিমাত ভাইরা আমার, আল্লাহর রাসূলকে যে যত বেশি ভালোবাসবে আল্লাহর কাছে সেই মানুষটা তত প্রিয় হয়ে যাবে। আল্লাহর রাসূলকে যে যত বেশি অনুসরণ করবে মহান আল্লাহ পাকের কাছে তত বেশি দামি হয়ে যাবে। যেমন হযরত বেলাল এমন দামি হয়েছেন। নবীজি একদিন ডেকে বলেন, আল্লাহ আমাকে বলবে জান্নাতির ভিতরে ঢুকার 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 জন্য, জান্নাতি যাওয়ার জন্য আল্লাহ একটা আমার জন্য একটা বাহন পাঠায় দিবে, সেই বাহনের পাগুলো থাকবে দামি অলংকার দ্বারা বানানো, হীরা মুক্তি মোনা মুক্তি, এমনকি হীরা দামি দামি অলংকার দিয়ে বানানো থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই দিন আল্লাহ পাক যখন আমাকে বাহন পাঠায় দিবে, আল্লাহর রাসূল বলবে, বেলাল তুমি যাও, আমার উঠের লাগাম ধরে তুমি আমার সামনে দিয়া যাও। সুবহানাল্লাহি ও বিহামদিহি। তো হযরত বেলালের কত মহব্বত আর ভালোবাসা রাসূলের ছিল। তো আমাদেরও প্রত্যেকের ভিতরে এমন ভালোবাসা চাই। আজকে তো আমরা এমন হয়ে গেছি, আমরা দাঁড়িয়ে আমরা অন্যরকম ভাবে আমরা স্টাইল করি, মাথার চুলের মধ্যে কোনো সুন্নত নাই, দাড়ির মধ্যে কোনো সুন্নত নাই, মেসোয়ার্কের কোনো খবর নাই। আহারে আমরা এমন হাল হয়ে গেছি, নেক কাজের দারদানি না, সুন্নতের দারদানি না, আবার আমরা মুখে আবার বলি আমরা আশিকের রাসূল। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নত মানল সে আমাকে মানল, আর আমাকে যে মানল, যে আমার সুন্নত মানল সে আমাকে ভালোবাসল, আর যে আমাকে ভালোবাসবে সেই আমার উম্মতটা আমার জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে। এজন্য ভাইয়ের আমার রাসূলের মহব্বত প্রত্যেকের ভেতরে থাকা ছায়,
এমনকি রাসুলের সুন্নত অক্ষরে অক্ষরে পালন করা ছায়। কতটুকু মহব্বত রাসুলের সাহাবী কারামদের ভিতরে ছিল চিন্তা করেন। হযরত বেলাল এমন মহব্বত আর ভালোবাসা রাসুলের ছিল। আল্লাহর রাসুল প্রশ্ন করত, বেলাল তুমি চলে যাও এখান থেকে, বাড়িতে গিয়ে ঘুমাও। আল্লাহর রাসুলকে বলতো, নবী গো, মাছ যেমন পানি ছাড়া ছটপট করে থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আপনাকে না দেখে, আপনাকে না দেখলে আপনার পাশ ছাড়া আমার, আপনাকে ছাড়া কোথাও আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ ইয়া বিহামদিহি। রাসুলের প্রতি কত মহব্বত আর ভালোবাসা। আল্লাহর রাসুলের এই মহব্বত ইতিহাস রচনা করে গিয়েছেন প্রিয় একজন সাহাবি, মাত্র 8 বছর বয়স। তার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসুলের দরবারে তার বাবা একদিন বসে আছেন। আল্লাহর রাসুল যখন তার সামনে বসে আছেন, আল্লাহর রাসুলের সামনে একদিন বাড়া বসে আছে। আল্লাহর রাসুলের সামনে বৈশা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমার সন্তানটিকে একটু নসিহত করবেন, সে সন্তান যেন ইসলামের পথে চলে আসে, এমনকি সে যেন পবিত্র হয়ে যায়। আল্লাহর রাসুলের সামনে একদিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তার বাবা বাড়া নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, রে তালহা, আল্লাহর ভয় দিনে ঢুকাও, এমনকি আল্লাহকে ভয় কর, নসিহত যখন করছেন। আল্লাহর রাসুলের মহব্বত এমনভাবে তার দিলে বসা গেছে, আহারে এমন ভালোবাসা বসে গেছে, সব সময় নামাজে আসে, এমনকি সুন্নত পালন করে, এমন একটা অবস্থা হয়ে গেছে নামাজ ছাড়া কিছুই বুঝে না, নবীর সুন্নত ছাড়া তালহা কিছু বুঝে না। একদিন নবীজির সামনে হযরত তালহা বসে আছেন, আল্লাহর রাসুল এমনকি তার বাবা বাড়াও বসে আছে। আল্লাহর রাসুল ডাক দিয়ে বলতেছেন, তালহা, আমি নবীকে তুমি কতখানি ভালোবাসো। হযরত তালহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর রাসুল ডাক দিয়ে বলতেছেন, মনে মনে রাসুল চিন্তা করতেছে, একটু পরীক্ষা করার দরকার, সে আমাকে কতখানি ভালোবাসে। আমার আপনার নবী হাতির মধ্যে একটা তরবারি নিয়ে বলতেছেন, তালহা, তুমি আমাকে কতখানি ভালোবাসো। বলতেছে, আপনাকে আমি আমার জীবন থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর রাসুল বলেন, হাতের মধ্যে এটা কি? বলতেছে, এটা তরবারি। ও তালহারে, তোমার হাতে তরবারিটা নাও। হযরত তালহা যখন হাতের মধ্যে তরবারি নিয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তালহা, তুমি কি পারবা নাকি তোমার হাতের তরবারি দিয়া? তোমার বাবার বাতাটা কাঁইটা আমি নবীকে দেওয়ার জন্য তুমি কি প্রস্তুত আছো নাকি? তুমি কি পারবা নাকি? এমনি তালহা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার জন্য, আপনার ভালোবাসা প্রমাণ করার জন্য আপনি যা বলেন আমি তাই করতে রাজি আছি। ছোট একটা বাচ্চা, 8 বছরের একটা ছেলে, কতটুকু মহব্বত আর ভালোবাসা রাসুলের, একটু চিন্তা করুন। নবীজি যখন বলছেন, ঠিক আছে যাও, তোমার বাবার মাথা খাইটা আমার হাতে দাও। বাবার মাথা কাটার জন্যে হযরত তালহা তরবারে যখন উপরে উঠাইয়া বাবাকে আঘাত করে দিবে, বাবা ছিল বসা, সেখান থেকে ওইটা মারল দৌড়, বাবার পিছন পিছন দৌড়াইতেছে, হঠাৎ করে বাবাকে কাছে পেয়ে যখন আঘাত করে দিবে, আল্লাহর রাসুল ডেকে বলেন, রে তালহা, তোমার বাবাকে আঘাত করা লাগবে না, এমনকি আমি নবী বাবা থেকে মাথা আলাদা করার জন্য পুত্রকে দিয়ে আসি নাই, আমি সম্পর্কের ভিতরে মহব্বত বাড়ানোর জন্য আসি। আল্লাহর রাসুল বলেন, তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে বলেছিলাম, তালহা, তোমার মাথা কাটতে হবে না, তুমি তালহা পরীক্ষার মধ্যে পাশ করে নিলা, তুমি পরীক্ষার ভিতরে পাশ করে নিলা। এই কাজ যখন করলেন, তালহা সমস্ত মানুষের ভিতরে মহব্বত ঢুকে গেছে। তালহা, যেই কোনো মানুষ তালহাকে দেখে অনেক সম্মান করে, ইজ্জত করে,
কারণ ছোট হলে কি হবে, তার দিলটা কিন্তু অনেক পবিত্র। এরে আমার বাবা জিরা যুবক বায়রা, দিল কিন্তু পবিত্র হওয়া লাগবে, কোটিপতি হলেও আল্লাহর কাছে দাম নাই। এমন কি দিল যদি ভালো না হয় আল্লাহর কাছে দাম নাই, আর যদি দিলটা ভালো হয় ছোট হলে কোনো প্রবলেম নাই, মহান আল্লাহর কাছে কিন্তু অনেক তার দাম। হযরত তালহা এই ঘটনা যখন গঠাইয়া দিল, তার মানে প্রত্যেকটা মানুষের দিলে তার ভালোবাসা বসাইয়া দিছে। হযরত তালহা একদিন হঠাৎ করে ঘুমের ভিতরে ঘুমায় আছেন, ঘরের ভিতরে মা আর বাবার মধ্যে ঘুমায় আছেন, ঘুম থেকে ওইটা হযরত তালহা পয়সা পয়সা গুনগুন কণ্ঠ দিয়া কাঁদে। মার ঘুম ভেঙে গেল, বাবার ঘুম ভেঙে গেল। এবার মা বাবা তাকে জিজ্ঞাসা করেন, তালহা তুমি কেন চোখের পানি ছেনে দিয়া কান্না করো, কারণ কি? এমনি ডাক দি বলতেছেন, মা গো আমার কান্নার কারণ হলো গো মা, আমার দিল সাক্ষী দেয় আমি মনে হয় তালহা দুনিয়াতে আর বাঁচব না গো মা। কারণ ইমানদার যারা তারা আগ থেকে বুঝতে পারে তারা মারা যাবে, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি মারা যাবে, তিনি আগে তিনি মিসকল পায়ে গেছে, তিনি সব সময় জুমার দিনের আমল তিনি আগের দিন বৃহস্পতিবারে করতেছে। থাকে খাদিম গিয়ে বলতেছে, এগো আল্লাহর ওলি আপনি কেন জুমার দিনের আমলটা আজকে করতেছেন, কারণ কি? কারণ কি? এমনি বলতেছেন, শুনুরি একটু পরে আমার মাওলা আল্লাহ পাকের সাথে আমার সাক্ষাৎ হবে, তাই আমি পবিত্র হইতেছি। সুবহানাল্লাহ, যারা মুমিন তারা আগে বুঝতে পারে মরে যাবে। হযরত তালহা তো পবিত্র দিলওয়ালা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা গো আমার দিল সাক্ষী দেয় গো মা আমি মরে যাব, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না গো মা। হযরত তালহার মা কান্দতেছেন, বাবা কান্না করে এক মুহূর্তে ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি মৃত্যুর আগে তোমাদের কাছে আমি কয়েকটা কথা বলতে চাই। হযরত তালহার মা বলতেছি, বাজান তুমি কি বলতে চাও? এমনি ডাক দিয়ে বলতেছি, ও মা আমি যদি রাতের বেলা মইরা যাই আমার কলিজার টুকরা নবীজির কাছে আমার মৃত্যুর সংবাদটা দিমা না গো মা। এমনি বলতেছেন, কেন? ও মা আমি যদি দিনের বেলা মরে যাই তাহলে আমার নবীর কাছে খবরটা দিমা? এমনি মা বলতেছেন, তোমাকে নবী অনেক ভালোবাসে, তুমিও নবীকে অনেক ভালোবাসো, তো তুমি মরে গেলে তোমার সংবাদটা দিব না কেন, কারণটা কি রে বাবা? তুমি মরে গেলে নবী জায়সা তোমার জানাজা দিবে, এটা তো সৌভাগ্যের ব্যাপার। বলতেছে, মা আমার রাসূলকে আমি বড় ভালোবাসি গো মা, অন্তর থেকে ভালোবাসি, গভীর রাত্রে যদি আমি মরে যাই আর যদি তখন আমার রাসূল মৃত্যুর সংবাদটা শুনতে পায়, আমার নবী আমার মৃত্যুর খবর শুনিয়া নবী আমার কাছে চলে আসবে গো মা, আমার জানাজা দিবে গো মা, ও মা আমার চিন্তা হয় আমার ভয় হয় গো মা, আমার রাসূল যদি আমার মৃত্যুর সংবাদ শুনতে পায়, একা একা যদি আসে কাউকে না পায়, তখন গো মা কাফির মুশরিকরা যদি আমার নবীকে আঘাত করে আর আমার নবী যদি কষ্ট পায়, মহান আল্লাহ পাকের কাছে আমি তালহা সেহারা দেখাতে পারবো না। কেমন আসে কেমন পাগল, আর আজকে 20 বছর 50 বছর 30 বছর 40 বছর 50 বছর 55 এমনকি 60 বছর হয়ে গেছে অনেকে দাড়ি রাখে না, এমনকি দাড়ি রাখবে দূরের কথা নবীর সুন্নতির কোনো লেবাসে নাই। ভাইরে ছোট একটা বাচ্চার ভিতরে রসুনের কত মহাব্বত, আর আজকে আমি আর তুমি বড় হয়ে গেছি বিবাহ করেছি অনেকে সন্তানের বাবা হয়েছে নবীর সুন্ন সঠিকভাবে আদায় করে না। হযরত তালহায় কথা বলার পরে বলতেছি, মা গো আমার রাসূল যদি আকাশে আর আমার রাসূলকে কষ্ট দেয় মহান আল্লাহর কাছে আমি জবাব দিয়ে করতে পারবো না। হযরত তালহা এই কথা বলার পরে কিছুক্ষণ পরে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তালহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার কাফন দাফন হয়ে গেল, জানাজার মাধ্যমে সব যখন সম্পূর্ণ হয়ে গেল, ফজরের নামাজের সময়
আল্লাহ রাসূল নামাজ আদায় করলেন, নামাজ যখন আদায় করলেন সাহাবী কেরাম সকলে চলে যাচ্ছেন, হযরত আলহা একা বসে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন তখন ডেকে বলে, রে বাড়া আমার তালহা কোথায়? প্রতিদিন তো আমার তালহা আসে, আজকে কেন আমার তালহা আসে নাই? কারণ কি? এমনি ডেকে বলেন, নবী গো আমার ছোট বাচ্চাটার ভিতরে যে আপনার জন্য এত ভালোবাসা আগে জানি নাই। ওগো আল্লাহর নবী আমার সন্তান এমন এমন শর্ত দিই গো নবী, আমার সন্তান তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। আল্লাহর রাসূল ডেকে বলি, রে আমার সাহাবী বাড়া আমার তালহা কি তোমরা কোথায় দাফন করেছো? তোমরা আমাকে নিয়ে যাও। এবার যখন নবী জিকে তালহা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে নিয়ে গেলেন, আল্লাহর রাসূল কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, ও মালিক আমার তালহা আমাকে অনেক ভালোবাসত, আমিও তালহাকে অনেক ভালোবাসতাম, প্রভু গো আমি তালহার অবস্থা আমি দেখতে চাই। হযরত তালহা যখন তালহার জন্য দোয়া করছেন, আল্লাহর রাসূল দোয়া শেষ করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার তালহা জান্নাতের ভিতরে গুণাগুড়ি করতেছে, সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা, আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা এমন তারা ইতিহাস রচনা করে গেছে। তো আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। এক মিনিট অফ করেন। আমার প্রিয়ারা রাসূল যার প্রেমেতে পাগল হইল বিশ্বমানবকু। আল্লাহর রাসূল একজন কালো সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল আমি তো কালো মানুষ, আমাকে আল্লাহ জান্নাত দিবে নাকি? আল্লাহর রাসূল ডেকে বলেন, সাহাবী রে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, অবশ্যই তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হও আর কোরআন সুন্নার ভিতরে থেকে তুমি দুনিয়ার থেকে বিদায় হতে পারো, অবশ্যই মহান আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। এই ঘোষণা পাওয়ার পরে সাদি সালামি বলতেছে, নবী গো আমি তো জান্নাতি ঠিক আছে, তো আমার যে কালো মানুষ আমার কাছে তো কোনো কন্যা বিবাহ দিচ্ছে না, কেউ আমাকে পছন্দ করে না, এক নম্বর আমি গরিব মানুষ, দুই নম্বর হচ্ছে টাকা পয়সা নাই আমার তেমন, তো আমার কাছে কিভাবে মানুষ বিবাহ দিবে? এই বিবেচনা করে কেউ আমার কাছে কন্যা বিবাহ দেয় না। আল্লাহর রাসূল তখন বলতেছেন, হৌরে মদিনা উপাধি দিয়েছি এক কন্যার, তার জন্য তুমি বিয়ার প্রস্তাব নিয়ে যাও তার বাবার কাছে। হযরত সাদ ইসামামি চলে গেছেন, গিটের সামনে গিয়ে বলতেছেন, বাড়িতে কেউ আছেন? বলতেছেন, কে আপনি? বাহিরে আসেন। বাহিরে আসার পরে বলতেছেন, আপনার কন্যার জন্য বিবাহর প্রস্তাব নিয়ে আসছি। সাদ ইসামামির সামনে আসার পরে বলতেছেন, তুমি কি বলতে চাও? বলতেছি আপনার কন্যার জন্য বিবাহর প্রস্তাব নিয়ে আসছি। বলতেছি, না না কার জন্য বিয়ের প্রস্তাব? বলতেছি, নবীজির পক্ষ থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। না না তোমার কাছে বিবাহ দেওয়া যাবে না, এক নাম্বার তুমি খালো মানুষ, দুই নাম্বার তোমার কাছে টাকা পয়সা নাই, তোমার কাছে কেমন করে বিবাহ দিব? যাও যাও তুমি চলে যাও। সাদি সালামি এই ঘোষণা দেওয়ার পরে, সাদি সালামি ঘোষণা শোনার পরে তিনি ডাক দিয়ে বলতেছেন, শুনেন আপনি আমার কাছে আপনার কন্যাটা দিলে দেন না দিলে নাই গো, কিন্তু আল্লাহর রাসূল কিন্তু বলেছে আমি জান্নাতি, আল্লাহর রাসূল কিন্তু বলেছে আমি জান্নাতি। তো সাদি সালামি তিনি এখান থেকে চলে গেলেন, বাবা ভিতরে যাওয়ার পরে কন্যাটা দরজার আড়াল থেকে কথা গুনে শুনছে, বাবাকে ডাক দিয়ে বলেন, ওগো বাবা আমার বিবাহর জন্য কে প্রস্তাব নিয়ে আসছিল? বলতেছে একজন সাহাবি, তার নাম হচ্ছে সাদি সানমি, মাগো তার চেহারা ভালো নয় গো মা, কালু সাহাবি, এমনকি অত্যন্ত গরিব একজন সাহাবি নিয়ে আসছে। এই ঘোষণা দেওয়ার পরে কন্যাটা ডাক দিয়ে বলতেছে, অগব্বা কার পক্ষ থেকে আসছি?
বলতেছে রাসূল পাঠাইছে। কন্যাটা ডাক দি বলতেছেন, ওগো বাবা, সেই ছেলেটা যাওয়ার সময় কি বলেছে তুমি কি আপনি কি শুনেছেন? বলতেছে আল্লাহর রাসূল বলছেন সে জান্নাতি। বাবা গো, সেই ছেলে গরিব হলে আমার একটু চাহিদা কম হতে পারে, পূরণ কম হতে পারে, চেহারা কালো হওয়ার কারণে আমার চোখের তৃপ্তি একটু কম হতে পারে। ছেলে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সে কিন্তু আর গরিব থাকবে না, এই পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান জান্নাতের মালিক হয়ে যাবে। আমি তার বিবাহ, তাকে আমি বিবাহ করতে রাজি আছি। ওগো আব্বা, যার আপনি তাড়াতাড়ি চলে যান নবীজির দরবারে, আপনি তাড়াতাড়ি গিয়ে বলেন আমি তার বিবাহর মধ্যে রাজি আছি। বলতেছে মা গো, সে তো গরিব। বলতেছি কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার মা বাবা আপনার নামে কুরবানি হোক গো নবী, আমার ভুল হয়েছে, আপনি কি সাদি সালামিকে পাঠিয়েছিলেন? বালাহা নবী গো, আমার রাজি নামা সহ আমি হাজির হয়েছি গো নবী, আমার কন্যার সাথে আপনি সাদি সালামিকে বিবাহ পড়ায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন সাদি সালামি সুকুমার তুমি এদিকে আসো। সাদি সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাসূলের সামনে চলে আসেন, এরে সাদি সালামি, তুমি ভালো বাড়িতে বিয়ে করবা, মোহর দেওয়া লাগবে, বিয়ে অনেক সুন্দরী। এমনি সাদি সালামি বলেন, নবী গো কত দিতে হবে মোহর? বলতেছে 400 দেরহাম মোহর দেওয়া লাগবে। সাদি সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, নবী আমার 400 দেরহাম দিব, দূরের কথা আমার পকেটে তো 1 দেরহাম নাই গো নবী। অতস চিন্তা করেন, গরিব সাহাবি, টাকা নাই, পয়সা নাই, চরিত্র ভালো, জান্নাতি সাহাবি, কন্যা রাজি হয়ে গেছে। আর আজকে আমাদের সমাজে মডেলিং না হইলে, এমনকি দাঁড়িয়ে থাকলে বিবাহ করে না, এমনকি নামাজি হইলে বিবাহ করতে চায় না, স্টাইল না করলে আজকে কন্যারা গাজাকুর, এমনকি হিরঞ্চি, বিভিন্ন নিশাকুরদেরকে পছন্দ করে। কথা বলেন ঠিক না? ঠিক, দাড়িওয়ালাদেরকে পছন্দ করতে চায় না। অথচ গরিব একজন সাহাবি তাকে মেয়েটা পছন্দ করে বসছে, এমনকি মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ ইয়া বিহামদি। আল্লাহর রাসূল তখন বলতেছে সাদি সালামি, শোনো, বাকি মোহর ধরে তোমার বিবাহ হয়ে যাক। তোমাকে আমি তিনজন সাহাবির কথা বলবো, শোনো সাদি সালামি, 400 দেরহাম মোহর দরদার্য করিয়া বিবাহ যখন হয়ে গেল রে মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহর রাসূল তখন বলতেছেন, সাদি সালামি রে, তুমি হযরত আলীর কাছে চলে যাওয়া, তুমি আলীকে গিয়ে বলবা, এরে আলী ভাই, নবীজি পাঠাইছে আমাকে আপনার কাছে 200 দেরহাম দেওয়ার জন্য। কেমন একজন সাহাবীর বাড়িতে পাঠাইছেন 200 দেরহাম আনার জন্য, রাসূলের মধ্যে 3 দিন পর্যন্ত আগুন ধরে না। হযরত আলী এমন গরিব, একদিন খালে শরীর নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর রাসূল ডেকে বলেন, শীতের সকালবেলা আল্লাহ রাসূল তখন ডেকে বলেন, আরে আলী, তুমি কেন শীতের মধ্যে বাহির হয়ে গেলা? এমনি আল্লাহর রাসূলকে বলেন, নবী গো, পেটের কিদায় গো নবী, সহ্য হয় না, ঘর থেকে বাহির হয়ে গেলাম গো নবী। আল্লাহর রাসূল তখন বলেন, আরে আলী, তোমাকে আমি কি দিব, তোমাকে আমি কিছু না দিতে পারলেও মনটাকে বোঝাতে পারবো না। আল্লাহর রাসূল তখন বলেন, আরে ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছকে গিয়ে বলবা আমি নবীজি বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, ওই সময় খেজুরের সিজন নয়, গাছ এমনকি গাছ মরা। আল্লাহর কসম করে বলি গো, গাছের কাছে যাই আমি, খেজুর গাছকে বলতে দিনে হয়েছে, এরে খেজুর গাছ, নবীজি বলেছে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, আমি গাছকে বলতে দেরি হয়েছে, তাজা তাজা খেজুর আমার কাপড়ের মধ্যে একটা সেঙ্গেট পড়তে দেরি হয় নাই। তো হযরত আলী পেটির খিদায় সকাল সকাল খালি দেহ নিয়ে হাঁটতো, এমন গরিব সাহাবি
তারপরেও আল্লাহর জন্য পাগল ছিল, আল্লাহর রাসূলের জন্য পাগল ছিল, দান খায়রাতের জন্য পাগল ছিল। যেমন হযরত ফাতেমা একদিন অসুস্থ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে বলে, ওগো ফাতেমা তুমি কিছু খাইতে মনে চাই? হযরত আলী যখন এই প্রশ্ন করছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার কিছু খাবার ইচ্ছা হয় না স্বামী গো, আমার একটা ডালিম খাওয়ার ইচ্ছা হচ্ছে। হযরত আলী বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে দেখতেছেন ডালিম মাত্র একটা আছে, সব বিক্রি হয়ে গেছে, এমন কি থাকলে ওগুলো ভালো না। হযরত আলী তিনি ডালিম কিনে বাড়ির দিকে রওনা করছে, ফেরেশতারা কয়েকজন একসাথে দাঁড়ায় চিন্তা করতেছেন, পরামর্শ করতেছেন, আরে নবীর সাহাবীদের এমন অভ্যাস, এমন তাদের এমন চরিত্র, তাদের এমন আল্লাহর জন্য আকর্ষণ, তারা এমন পাগল আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাস্তায় যা আল্লাহর রাস্তায় দান করতে অনেক পাগল, এমন কি যা তাকে তাই দান করে দেয়। আরেকজন ফেরেশতা ডাক দে, কই না না, থাকলেই দে না থাকলে দেয় না, থাকলেই দে না থাকলে দেয় না। এই ঘোষণা দেওয়ার পরে মহান আল্লাহ পাক ডেকে বলেন, আমার আলী আসতেছে একটা ডালিম নিয়া, আমার আলীকে পরীক্ষা করে নাও। হযরত আলী যখন আসতেছে তো একজন ফেরেশতা খাবুর দিয়া ঢাইকা শরীর মানুষের আকৃতি ধরে রাস্তার পাশে কাঁদতেছে। তো সাহাবিদের অভ্যাস ছিল, দুঃখী মানুষ দেখলে সহযোগিতা করতে পারক বা না পারক জিজ্ঞাসা করা, আর আমরা দুঃখী মানুষ দেখলে ঘুরে আসি, না জানি কিছু দেওয়া লাগে, বর্তমান সমাজ তো এমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলেন যে, ভাই আপনার কি সমস্যা, কি প্রবলেম, আপনাকে কোনো হেল্প করতে পারে কি? তখন ফেরেশতা বলতেছে, আমার কোনো কিছু মানে প্রয়োজন নাই, আমার একটু প্রয়োজন ছিল, একটা ডালিম খাওয়ার মনে চাইছিল। হযরত আলী বলতেছেন, ডালিমরা কিভাবে আপনাকে দেই, আমার স্ত্রীর জন্য আমি নিচ্ছি। এই ফেরেশতা বুঝে ফেলছে, ফেরেশতা বলতেছেন, আল্লাহর ওয়াস্তে না কইলে দিব না। বলতেছেন, ভাই যদি আল্লাহর ওয়াস্তে দিতেন তাহলে তো কতই না খুশি হয়ে যেত আল্লাহ। তখন হযরত আলী বলতেছেন, আমার আল্লাহর নাম বলে ফেলছো, আমার জীবন থেকে, আমার স্ত্রী থেকে, আমার সন্তান সন্ততি সবার থেকে আমার আল্লাহর নামের ইজ্জত বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আলী এবার তিনি ডালিম খানাওয়ার দিক দিয়ে দিলেন, ফেরেশতা তো খায় না, তিনি কাপড়ের আড়ালে রাইকে আবার বলতেছেন, আলী ভাই বাকি মত দিক দিলে আরো খুশি হয়ে যেতাম। হযরত আলী বাকিটাও দিয়ে বাড়ির দিয়ে চলে গেলেন। এমন সাহাবি এমন আল্লাহর জন্য পাগল ঘরের ভিতরে গেলেন। ঘরে যাওয়ার পরে আমার রাত হয়ে গেছি, ঘুমে আছি, কে জানি গভীর রাত্রে ডাকতেছে, আলী ভাই দরজা খুলেন, সুসংবাদ আছি। দরজা খুলে দেখেন দাঁড়ে আছেন হযরত সালমান ফার্সি। এমনি বলেন, আপনি কেন আসছেন? বলতেছি, মহান আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছি। তো গরিব হলে কি হবে, দান খায়রাতের জন্য অনেক পাগল। তো হযরত সাদি সালামি আলীর কাছে চলে গেলেন, আল্লাহর রাসূল বলতেছেন, দ্বিতীয় নাম্বার আব্দুর রহমান ইবনে আউফ, তিন নাম্বার হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তুমি তিনজনের কাছে আর 600 দিরহাম নিয়ে আসবা। তো হযরত সাদি সানমি আলীর কাছে চলে গেলেন, 200 দিরহাম দিল, একটু বাড়াইয়া দিছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনিও একটু বাড়াইয়া দিলেন। এমন কি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনি একটু বাড়াইয়া দিছেন। নবীজির কাছে আয়না দিলেন, আল্লাহর রাসূল মোহরের টাকা, মোহর তিনি 400 দিরহাম দিয়া 200 দিরহাম হযরত সাদি সালামিকে দিয়া বলতেছেন, এরে আমার সাদি সালামি, 200 দিরহাম দিয়া তুমি সুযোগ মতে তোমার স্ত্রীকে তুমি মার্কেট করে বাড়ি দিয়ে আনবা। ওই দিক দিয়ে নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাদি সালামি মার্কেটের ভিতরে ঢুকে গেলেন, স্ত্রী কি বানিয়ে নিয়ে আসবে, কে জানি ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, কেউ আসো নাকি মার্কেটের ভিতরে থাকলে বাহির হয়ে যাও। নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্যে।
হযরত সাদি সালমিয়াবাদ এই ঘোষণা শোনার পরে চিন্তা করতেছেন, আমি যদি এখন স্ত্রীর মহব্বতে পড়ে যাই তাহলে আল্লাহর রাসূলের আশেক আমি প্রমাণ করতে পারব না। হযরত সাদি সালমি এই দেরহাম থেকে একটা কিছু একটা দেরহাম দিয়ে একটা গোড়া কিনলেন, এটা তরবারে কিনলেন, সারা শরীর কাপড় দিয়া ডায়কা ডাইরেক্ট যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর রাসূল হঠাৎ করে দেখতেছেন কে জানি যুদ্ধের ভিতরে ডাইরেক্ট ঢুকিয়েছি, এমনকি তিনি হাত উপরে তুইলা তরবারি দিয়া কাফেরদের কি জাহান্নামে ফেলতেছেন। আল্লাহর রাসূল ডেকে বলেন, সাবিরা, তাকে তো চিনা যায় না, ফেরেশতা হলেও তো চিনার কথা, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। হযরত সাদি সালমির হাত কালা রাসূল দেখিয়ে চিনতে পেরেছেন, সাহাবিরারি ওইটা দিয়ে আমার সাদি সালমির হাতের মতো দেখা যায়। কাফেরদের কে আক্রমণ করতেছেন, এক মুহূর্তে কাফেরদের আঘাতে সাদি সালমি জমিনে পড়ে গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা আমার সাদি সালমিকে তোমরা আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে আসছেন নবীজির উরাত মোবারকে তার মাথা রাখার পরে আল্লাহর রাসূল দেখতেছেন রক্ত মাখা অবস্থায়। নবীজি ডাক দিয়ে বলেন, রে সাদি সালমি, তোমাকে না আমি বিবাহ করাইয়া দিয়ে আসলাম, তুমি মার্কেট করিয়া তোমার স্ত্রীকে বাড়িতে তুলে আনবা। এমনি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি যখন যুদ্ধের ময়দানে আপনি চলে আসছেন মার্কেটে ঢুকলাম, ঘোষণা শুনতে পারলাম, স্ত্রীর কথা ভুলে গেলাম, আমি যদি স্ত্রীর মহব্বতে পড়ে যাই মহান আল্লাহর সামনে আমি আশিক রাসূল হয়া দাঁড়াতে পারব না। নবী গো, আপনার কাছে পারমিশন চাইলে আপনি দিতে নাও পারেন, আপনি যেন আমারে না চিনেন, আপনি যদি আমাকে ফিরত পাঠাইয়া দেন আমি আশিক রাসূল হতে পারব না, এই জন্যে আমি ডাইরেক্ট যুদ্ধের ময়দানে আমি ঢুকে গেলাম। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দতেছেন, নবীজির চোখ মোবারক থেকে এক কোটা পানি সাদি সালমির চেহারায় যখন পড়ে গেল, আল্লাহর রাসূলকে ডেকে বলেন, নবী গো, আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাব না? আল্লাহর রাসূল ডেকে বলেন, সাদি সালমিরে, তুমি যদি এক কোণী দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সাদি সালমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার যুবক ভাইরা, কেমন পাগল রাসূলের জন্য আজকে রাসূলকে কাফের মুশরিকেরা গালে দেয়, আমাদের কষ্ট লাগে না। মনে রাখবেন, এই দিন কিন্তু সেই দিন নয়, মহান আল্লাহর কাছে কিন্তু একদিন জবাবদিহি করতে হবে। কিছুক্ষণের ভিতরে সাদি সালমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাসূল মুস্কি হাসতেছেন, এমনকি রাসূল সেহারাটা পিছনের দিকে ঘুরাইয়া নিলেন। আল্লাহর রাসূল আবার বলতেছেন, মুহসান আল হামজা, আল্লাহর রাসূলকে সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কেন গনবি আপনি বলতেছেন মুহসান আল হামজা, এমনকি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আর আপনি চেহারাটা পিছন দিকে ফিরাইয়া নিলেন, কারণ কি? আল্লাহর রাসূল ডেকে বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, রে সাহাবীরা, জান্নাতি হুর আসছে আমার সাদি সালমির রুহ নেওয়ার জন্যে, এমনকি টানা হেসরার কারণে তাদের কাপড় জাগাত রয়েছে না, আঁটু পর্যন্ত উঠে গেছে, আমি মুস্কি মুস্কি হাসতেছি, চেহারাটা সরমে আমি পিছন দিকে ফেরাইয়া নিলাম, আর ওয়াসার আল হাউজা কেন বললাম জানুনি, আমার সাদি সালমির রুহ লইয়া হাউজে কাউসারের পার পর্যন্ত পৌঁছে গেছি। তে জন্য ভাইয়ের আমার রাসূলের মহব্বত আর ভালোবাসা সাহাবেরই দেখা গেছে, আজকে আমাদের ভিতরে মহব্বত নাই, আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূলের মহব্বত আর ভালোবাসা দিয়া যেন আমাদের জীবনটা যেন সাজাইয়া কবরে যাইতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন।